তৃণমূল নেতা অজিত মাইতিকে কিছুক্ষণ আগে আটক করেছে পুলিশ। সন্দেশখালির বেড়মজুর থেকে আটক করা হয়েছে তৃণমূল নেতা অজিত মাইতিকে। একেবারে শুক্রবারের পর আজ ফের গ্রামবাসীদের ক্ষোভ। একেবারে আছড়ে পড়ে অজিত মাইতি। তিনি ভয়ে এক সিভিক ভলেন্টিয়ারের বাড়িতে গিয়ে লুকোন প্রায় 4.5 ঘন্টা, সেখানেই লুকিয়ে থাকেন। 4.5 ঘন্টা পর সেই বাড়ি থেকে অজিত মাইতিকে আটক করে এই মুহূর্তে নিয়ে যাচ্ছে পুলিশ। আমাদের প্রতিনিধি ময়ূক চক্রবর্তী রয়েছেন আমাদের সঙ্গে সরাসরি। ময়ূক, কিছুক্ষণ আগেই সন্দেশখালীর বেড়মজুর থেকে অজিত মাইতিকে আটক করা হয়েছে, কোথায় তাকে নিয়ে যাওয়া হচ্ছে? দেখো, অজিত মাইতি আজকে সকালে পার্থ ভৌমিক, তৃণমূল রাজ্যের সেচ মন্ত্রী, তার সঙ্গে তিনি যখন সন্দেশখালিতে আসেন তার সঙ্গে দেখা করেন এবং তারপরে তিনি যখন বেড়মজুরে ফিরছিলেন তখন গ্রামবাসীদের রোষের মুখে তিনি পড়েন। ভয়ে তিনি এক সিভিক ভলেন্টিয়ারের বাড়িতে প্রায় 5 ঘন্টা সময় ভেতরেই ছিলেন এবং পুলিশ সূত্রে যেটা খবর পাওয়া যাচ্ছে যে 2021 সাল থেকে তৃণমূল কংগ্রেসের অঞ্চল সেক্রেটারি এই অজিত মাইতি রয়েছেন। 2019-এ তিনি এই দলে জয়েন করেছেন। যদিও আজকে তৃণমূল কংগ্রেসের তরফ থেকে জানিয়ে দেওয়া হয়েছে যে তার বিরুদ্ধে এই গণরোষ রয়েছে এবং তিনি আর আগের পদে থাকবেন না, তাকে সরিয়ে দেওয়া হলো। এবং তারপরেই যে ছবি আমরা দেখলাম যে সন্ধ্যে নামার সঙ্গে সঙ্গে সকাল থেকে তো মহিলারা রাস্তায় ছিলেন। অজিত মাইতিকে যে বাড়িতে তিনি দৌড়ে গিয়ে আশ্রয় নিয়েছিলেন সেই বাড়ি থেকেও তিনি বেরোতে পারছিলেন না। সন্ধ্যে নামার সঙ্গে সঙ্গে মহিলারা কিছু জায়গায় সরে গেলেও আরও বেশ কয়েকজন তারা কিন্তু গ্রামের বিভিন্ন জায়গায় পকেটে তারা জমা হতে থাকেন। পুলিশ বুঝতে পারে যে পরিস্থিতি অন্যরকম হতে পারে এবং তারপরই মিনিট 15 আগে অজিত মাইতি যে বাড়িতে আশ্রয় নিয়েছিলেন সেখান থেকে তাকে আটক করে মিনাখা থানার উদ্দেশ্যে তাকে এই মুহূর্তে নিয়ে যাওয়া হচ্ছে। এমনটাই বশিরহাট পুলিশ ডিস্ট্রিক্ট সোর্সে আমরা জানতে পারছি যে মিনাখা থানার উদ্দেশ্যে তাকে নিয়ে যাওয়া হচ্ছে। সন্দেশখালি বা পার্শ্ববর্তী থানায় তাকে রাখলে সেখানে একটা ল অ্যান্ড অর্ডারের সমস্যা হতে পারে, কাজে মিনাখাটা একটু দূরে, সেখানে তাকে নিয়ে যাওয়া হবে এবং তার বিরুদ্ধে কোনো স্পেসিফিক কমপ্লেন এখনো পর্যন্ত বেশ কয়েকটা অভিযোগ আছে আমাদের কাছে, এমনটাই খবর রয়েছে। তবে অধিকাংশ অভিযোগই হচ্ছে জমি অধিগ্রহণে, সেই অভিযোগগুলো পুলিশ ভেরিফাই করছে। আরও কোনো স্পেসিফিক কমপ্লেন আসে কি না, আজকে যেভাবে গণরোষ তার বিরুদ্ধে ছিল আরও নতুন করে কোনো স্পেসিফিক কমপ্লেনই অজিত মাইতির বিরুদ্ধে আসে কিনা সেটা পুলিশ আধিকারিকরা দেখবেন। আর যদি না আসে সেক্ষেত্রে পুরনো কমপ্লেনের ওপর বেস করে পুলিশ এফআইআর করতে পারে, এমনটাই সূত্রের খবর, এবং তাকে অ্যারেস্টও করা হতে পারে আজকে রাতেই। কিন্তু এখনও পর্যন্ত জেলা পুলিশের তরফ থেকে যেটা বলা হচ্ছে যে এখনও পর্যন্ত তাকে আটক করা হয়েছে। আটক করে তাকে সেফ কাস্টাডি, যেহেতু তিনি ওখানে অন্যরকম পরিস্থিতি তৈরি হতে পারে, আটক করে একটা সেফ কাস্টাডি মিনাখা থানা, সেখানে তাকে নিয়ে যাওয়া হচ্ছে। তার বিরুদ্ধে যে অভিযোগগুলো আছে সেগুলো পুলিশ খতিয়ে দেখছে, সেই তথ্য প্রমাণগুলো পুলিশ এক্সামিন করবে এবং তারপর পুলিশ প্রয়োজনে এফআইআর করবে এবং প্রয়োজনে তাকে অ্যারেস্টও করতে পারবে। সন্দেশখালী থেকে এই মুহূর্তে মিনাখা থানায় নিয়ে যাওয়া হচ্ছে অজিত মাইতিকে। তার বিরুদ্ধে একাধিক অভিযোগ রয়েছে, বেশিরভাগই জমি অধিগ্রহণ সংক্রান্ত। সেই সমস্ত অভিযোগ খতিয়ে দেখে তারপর তার বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করবে পুলিশ। সন্দেশখালী বা তার পার্শ্ববর্তী কোনো থানায় রাখলে যদি আইন শৃঙ্খলার সমস্যা হয়, সেই কারণে মিনাখা থানায় এই মুহূর্তে নিয়ে যাওয়া হচ্ছে তৃণমূল নেতা অজিত মাইতিকে, যাকে কিছুক্ষণ আগে আটক করেছে পুলিশ। অজিত মাইতি, কি বলবেন আপনি? আপনার বিরুদ্ধে অজিত বাবু, আপনি কি বলবেন?